বুধবার দুপুরে বাসন্তী মায়ের অষ্টমী পুজো উপলক্ষে রাজ্যের ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কু রায় ঊনকোটির পাদদেশে অশোকাষ্টমী মেলা পরিদর্শন করতে আসেন। দিনভর মন্ত্রী টিঙ্কু রায় নিজ বিধানসভা কেন্দ্র চণ্ডীপুরের বিভিন্ন এলাকায় বাসন্তী পূজায় অংশগ্রহণ করেন। ঊনকোটির পাদদেশে অশোকাষ্টমী মেলা পরিদর্শনের পর মন্ত্রী টিঙ্কু রায় চলে আসেন ভগবান নগর এলাকায় বারুণী মেলায়। পায়ে হেঁটে ঊনকোটি পাহাড় পরিদর্শন করলেন তিনি। দেবদেবীদের পায়ে ঠেকালেন মাথা, প্রকৃতির অপরূপ নিদর্শন উপভোগ করলেন তিনি। বারুণী মেলায় অংশগ্রহণ করে কথা বললেন দোকানিদের সঙ্গে। বারুণী মেলা পরিদর্শন শেষে মন্ত্রী টিঙ্কু রায় চলে আসেন চণ্ডীপুর গ্রামের ভৈরব থলির বাসন্তী পূজায়। পূজায় অংশগ্রহণের পাশাপাশি নাট মন্দিরের বক্তব্য রাখতে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্গাপুজো কিংবা বাসন্তী পুজোতে মাটির তৈরি মাকে পুজো দিলেন, কিন্তু বাড়িতে থাকা নিজের মাকে সুখে শান্তিতে রাখতে পারলেন না, এটা কখনোই সঠিক দৃষ্টিভঙ্গি হওয়া উচিত নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সবসময় বলে থাকেন, একে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হবে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এই স্লোগান তখনই বাস্তবায়িত হবে যখন মৃন্ময়ী মায়ের পুজোর পাশাপাশি চিন্ময়ী মাকেও পুজো দেওয়া শুরু হবে। এর ফলে বৃদ্ধাশ্রমে ভিড় কমবে, রাস্তাঘাটের উন্নয়ন আর বড় বড় দালান বাড়ি তৈরি করলে প্রকৃত উন্নয়ন হবে না। মাটির মূর্তির পাশাপাশি বাড়ির মাকে সারা বছর সম্মানের সঙ্গে পুজো করলেই একে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবে। আমরা মায়ের পুজো করতে কোনো অবস্থাতেই কোনো ত্রুটি আমরা রাখি না, অর্থাৎ যত বেশি সুন্দর করে যত বেশি ভালো করে পুজো করা যায় আমরা নিজেদেরকে নিয়োজিত করি এবং আমরা পুজোটা করি। কিন্তু আমরা ভুলে যাই আমাদের বাড়িতে যে চিন্ময়ী মা রয়েছে সেই চিন্ময়ী মাকেও দেখতে হবে, তার মাধ্যমে আমাদের চাওয়া পাওয়া স্বপ্ন দুঃখ দুঃখের জিনিস আটি আমাদের সেই মাকে বৃদ্ধাশ্রম কোন মাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, আমাদের কোন মাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, তাহলে এই মাটির মূর্তির পুজো সার্থক হবে। সেখানে পুরুষ প্রতিযোগিতা করলাম, অথচ যে চিন্ময়ী মা আমাকে বড় করলো, আমার সুখ দুঃখের সমস্ত আশা আমাকে মানুষ করলো, তার কথা ভুলে গেলাম, তাকে বাড়িতে রাখার একটু জায়গা করতে পারলাম না, তাহলে পুজোর প্রতিযোগিতা লাভ হবে না। এদিন মন্ত্রী টিঙ্কু রায়ের সফর সঙ্গী ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, বিশিষ্ট সমাজসেবী বিমল কর, হিমাংশু দাস, দুলাল দাস, কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার সহ আরও অনেকেই। স্যান্দন টিভি।